বিশ্ব কাপের মাঠে মেসিকে জড়িয়ে ধরলেন এক মহিলা, ভাইরাল দুজনের আলিঙ্গন মুহূর্ত। লিওর কাছে এই মানুষটাকে অবশেষে সামনে এলো পরিচয়। বিশ্বকাপ জয়ের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। ফাইনাল ঘিরে টিম আর্জেন্টিনার নানান মুহূর্তে ছবি এখন নেট পাড়ায় ভাইরাল। তারই মধ্যে কিছু কিছু ফ্রেম রয়েছে যা মনে দাগ কেটে যায়। রবি বছরীয় সন্ধ্যে কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয় সুনিশ্চিত হতে মাঠে নেমে পড়েন সে দেশের ফুটবল কর্মকর্তারা। গ্যালারি থেকে নেমে আসেন ফুটবল তারকাদের স্ত্রী এবং সন্তানেরাও। সতীর্থদের সঙ্গে আনন্দ করার ফাঁকে হঠাৎই এক মাঝবয়সী মহিলা ছুটে এসে লিওনেল মেসিকে পিছন থেকে টেনে ধরেন। ঘাড় ঘুরিয়ে তাকে দেখে আবেগে ভেসে যান মেসি। ক্যামেরায় বন্দী হয় সেই আলিঙ্গনের মুহূর্ত। এই ফুটেজ দেখার পর অনেকেই মনে করেছিলেন এই মহিলা সম্ভবত মেসির মা, আবার অনেকেই বলেন তিনি মেসির পরিবারের এক সদস্য। মহিলার মাতৃসুলভ ব্যবহার মুগ্ধ করেছিল সকলকে। কিন্তু কে এই মহিলা, মেসির সঙ্গে তার সম্পর্কটা কি রকম, সময়ের সঙ্গে সঙ্গে এ নিয়ে কৌতূহল বেড়েছে ক্রমশ। অবশেষে ফাইনালে দুদিন পর জানা গেল সেই মহিলার আসল পরিচয়। মহিলার নাম অ্যান্টোনিয়া ফারিয়াস। আর্জেন্টিনা দলের রাঁধুনি তিনি। 42 বছরের অ্যান্টোনিয়া গত প্রায় 12 বছর ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছেন। মেসিরা জেতার পরে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে এসে হাজির হন ওই মহিলা। সকলের সঙ্গে অভিবাদন পর্ব সারার পরেই চলে যান মেসির দিকে, আবেগ নিয়ে পেছন থেকে তাকে ডাকেন এবং তারপর জড়িয়ে ধরেন। তার স্নেহের পরশ দেখে অনেকেই তাকে মেসির মা ভেবে বসেন। তবে শুধুমাত্র কাতার বিশ্বকাপেই নয়, গত বছর কোপা আমেরিকা এবং ফাইনালিসিমাতেও আর্জেন্টিনা দলে ছিলেন ফারিয়াস। তার আগে রাশিয়া বিশ্বকাপেও তিনি দলের রাঁধুনি হিসাবে নিযুক্ত ছিলেন। ফারিয়াসের সঙ্গে দলে থাকেন আরও এক শেফ, তার নাম দিয়েগো ইয়াকোভন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফারিয়াস দলে ব্যাপক জনপ্রিয়, শুধুমাত্র রান্নার জন্য নয়, দলের সবাইকে হাসি মজায় মাতিয়ে রাখেন তিনি। আর্জেন্টিনার ফুটবল প্রতিনিধি দলে সর্বসাকুল্যে দুজন মহিলা রয়েছেন, একজন অ্যান্টোনিয়া এবং অপরজন বিপণন বিভাগের প্রধান ভেরোনিকা মিয়েল। তবে এই ভিডিওই দেখা মাতৃত্বের বন্ধনে যে আবদ্ধ হওয়ার ছবিটা, সেটা অবশ্যই আর্জেন্টিনা দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফারিয়াসের সঙ্গে মেসির মুহূর্ত। Dual vote, and to be able to